উপস্থিত শ্রোতাগণ, বাংলা শিল্পীদের ফুটবল খেলার বিবরণী শোনানো হচ্ছে। খেলাটি মিস্টার সেনের গোলাপুলের বাগানে হচ্ছে। ওই রেফারি সচিনদেব বর্মন আসছেন, কিষণের লাইন্সম্যান রায় নবদ্বীপ হালদার এবং নৃপতি চট্টোপাধ্যায়। নবদ্বীপ বাবু জাতীয় সঙ্গীত গাইছেন, নৃপতি বাবু মিউজিক দিচ্ছেন। চল রে চল রে চল বাংলা শিল্পী দল, চল রে চল রে চল। অনিপতি বলের মাঠে আমরা এবার খেলবো ফুটবল। পাবলিক বলবে বেজি গেঁড়া কল, বেজি গেঁড়া কল, বেজি গেঁড়া কল, চলে রে চলে রে চল। উভয় সম্প্রদায়ের 22 জন জারি মাঠে নেমে গেছেন। রেকর্ড এন্ড রেডিও আর্টিস্ট ট্রফি জয়লাভ করে সেন্টার করছেন। শচীন গুপ্ত সেন্টার করে ধনঞ্জয় ভট্টাচার্যকে বল দিয়েছেন। ধনঞ্জয় ভট্টাচার্য বড্ড বেশি ফিল্ডিং করছেন। লেফট আউট থেকে সুধীর লাল চক্রবর্তী কি বলছেন, ও কেউ কথা বলছেন না, গান এবং অভিনয় থেকে যে বলা বলি করছেন। সুধীর লাল চক্রবর্তী বলছেন, ধনু তুমি ফেলে দাও গাই, ওহে খেলার মাঠের মাঝে, চলো মিশে বিজলি ফাটা, তুমি ফেলে দাও। ধনঞ্জয় ভট্টাচার্য শচীন গুপ্তকে বল দিয়েছেন। শচীন গুপ্তের ড্রিবলিং করছেন, কম্বিনেশন গেম খেলছেন, গোলকিপার নিখিলছেন, তাকে হাত বুড়োতে বুড়োতে বলছেন, ডান দিকে পা খেলাতে এমন তো শোনা, কালো দাসে যে বলে গো, ওদের বলে খেলো না শচীন খেলো না গো। শচীন গুপ্তের আইডিয়াতে হেমন্ত মুখার্জিকে বলতে গিয়েছেন, হেমন্ত চমৎকার করে কাটি কাটি বেরিয়ে গেছেন। বিজন চৌধুরী শুকে এসে শচীন গুপ্তকে বিজ্ঞাপনে বাহুবা দিচ্ছে, চমৎকার খেলা জমেতে ওরাই হই হই ব্যাপার। এই করে তো ভালো শচীন হে, শচীন হে, এই করে তো ভালো, এমনি করে হেমন্তকে লাইনে বল খেলো। ওদিকে রাইট হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, লম্বা লম্বা টাইমে উর্দু করছে, বল নিয়ে যাচ্ছেন আর বলছে, গোল কোথো গোল কোথো ভীষণ চিৎকার করে বলতেন, ওই আছে হেমন্ত মুখোপাধ্যায়, বাদ করে দেখো না আমায়, সরে যাও অহিন দাদা, সরে যাও রে ধারে। এদিকে হেমন্ত জগন্ময়ের পায়ে বলটি ফেলে দিয়েছেন বিদায়ী। জগন্ময় মিত্রের মাঠে যেন কার বিদায় ঘোরাঘুরি করছেন বলটি নিয়ে এবং বলছেন, দেখো আর কত দূরে, দেখো আর কত দূরে, পজিশন ছেড়ে নিয়ে এসেছে রে, আছে কোন জমির উপরে, বিচার কত দূর। ওদিকে জগন্ময় মিত্রকে পঙ্কজ বাবু এনকারেজ করছে এবং চিৎকার করে বলছেন, নই নই ভয় হবে হবে জয়, জিতে যাব জগন্ময়, জিতে যাব জগন্ময়, নই নই ভয়। ওদিকে ধনঞ্জয় ভট্টাচার্যকে জগন্ময় মিত্র বল দিয়েছেন, ধনঞ্জয় বাবু বলটি নিয়ে ছুটতে চলেছেন। অয়ন বাবু এসে তাকে আটকা থেকে ঠেলা করে ফেলে দিয়েছেন। ওদিকে গ্যালারি থেকে লোকজন হইচই করছে। রেফারি শচীন্দ্র বর্মন ছুটে গেছেন কিন্তু ফাউল না দিয়ে দর্শকদের জন্য কি বলছেন, দর্শক দ্বারা কাছে থাকি না তুমি, যে করি বাকি ফোকুয়া।